হ্যালো গাইস, তাহলে আজকে মহাসপ্তমীতে আমরা আলোচনা করব নবপত্রিকা সম্পর্কে। তাহলে জেনে নিন নবপত্রিকা আসলে কি। নবপত্রিকা বা কলাবো কিন্তু মোটেও গণেশের স্ত্রী নন। অনেকের ভ্রান্ত ধারণায় একে গণেশের স্ত্রী বলে। ইনি আসলে গণেশের মা, কারণ নবপত্রিকার নয়টি গাছে মা দুর্গা নয় রূপে অবস্থান করেন। কলা গাছে থাকেন দেবী ব্রাহ্মণী, ডালিম গাছে থাকেন দেবী রক্তদন্তিকা, ধান গাছে থাকেন দেবী লক্ষ্মী, হলুদ গাছে থাকেন মা দুর্গা, মান আছে অর্থাৎ মান গাছে থাকেন দেবী চামুণ্ডা, কচু গাছে থাকেন দেবী কালিকা, বেল গাছে থাকেন দেবী শিবা, অশোক গাছে থাকেন দেবী শোক রহিতা এবং জয়ন্তী গাছে থাকেন দেবী কার্তিকী। নবপত্রিকা হলো বাংলা দুর্গাপূজার একটি বহৎ অঙ্গ। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ নয়টি গাছের পাতা। যদিও বাস্তবে এই নয়টি পাতা নয়, নয়টি হলো উদ্ভিদ। সেই নয়টি উদ্ভিদ হলো কদলী বা রম্ভা অর্থাৎ কলা, কচু, হরিদ্রা অর্থাৎ হলুদ, জয়ন্তী, বিল্ব অর্থাৎ বেল, দাড়িম্ব অর্থাৎ ডালিম, অশোক এবং মান ও ধান। একটি কলা গাছের সঙ্গে অপর আটটি সমূল উদ্ভিদ একত্রে জড়িয়ে বেল, শ্বেত, অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পার সাদা শাড়ি অথবা লাল পার হলুদ শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে দাঁড়ি করিয়ে পুজো করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবো। দুর্গার ডান দিকে তথা গণেশের পাশে রাখা হয় এই নবপত্রিকাকে, যার জন্য কলা বউকে অনেকেই ভেবে থাকেন ইনি বুঝ গণেশের বউ, কিন্তু আদতে সেটি একেবারেই ভুল। এই নবপত্রিকার নয়টি উদ্ভিদ হলো আসলে দেবী দুর্গার নয়টি বিশেষ রূপের প্রতীক হিসাবে কল্পিত হয়। প্রচলিত প্রথা অনুসারে মহাসপ্তমীর দিন সকালে নিকটস্থ নদী বা কোনো জলাশয়ে নিয়ে যাওয়া হয় এই নবপত্রিকাকে। পুরোহিত নিজেই কাঁধে করে নবপত্রিকা নিয়ে যান, তার পিছন পিছন ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে এবং মহিলারা শঙ্খ উলুধ্বনি করতে করতে যান। শাস্ত্রবিধি অনুযায়ী স্নান করানোর পর নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয়। তারপর পুজো মণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে একটি কাষ্ঠ সিংহাসনে স্থাপন করা হয়। পুজো মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে দুর্গাপুজোর মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা হয়। নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা অন্যান্য দেবদেবীদের সঙ্গেই পূজিত হতে থাকেন। বিশেষভাবে লক্ষণীয় হল নবপত্রিকা প্রবেশের পূর্বে পত্রিকার সম্মুখে দেবী চামুণ্ডার আবাহন ও পুজো করা হয়। পত্রিকাস্থ অপর কোনো দেবীকে পৃথকভাবে কিন্তু পুজো করা হয় না। এই সমস্ত তথ্যগুলি সংগৃহীত।